চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে ফিলিপাইন। রোববার স্থানীয় সময় ভোর 4:50 ঘূর্ণিঝড়টি 225 কিলোমিটার বেগে কাতান দুয়ানেস দ্বীপে আঘাত হানার পর লুজুন দ্বীপ অতিক্রম করেছে। রয়টার্স জানায়, এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 10 লাখ মানুষকে। দুর্যোগের প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। আগামী 12 ঘন্টায় লুজুন ও কাতান দুয়ানেস দ্বীপে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। সক্রিয় 2 আগ্নেয়গিরি মায়ন ও টালের দিকে নজর রাখা হচ্ছে।